যানজটের সৃষ্টি করবেন না, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করুন। যাদের আনুকূল্য ও সহযোগিতায় আমাদের পুজো সংগঠিত হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পঞ্চননতলা বেলঘুরিয়া আমরা এখন ঢুকলাম, আর সাঁওতাল নিয়ে পুরো ফিলটা হয়েছে এখানকার। প্রতি বছরই কিন্তু নতুনত্ব ছোঁয়া থাকে। অনেক যাবে খুবই সুন্দর থিম দেখতে পাচ্ছ এখানে, সাঁওতালরা কিভাবে তাদের জীবনযাপনকে তুলে ধরেছে। হ্যাঁ, ভালো করেছে, বলো সুন্দর থিমটা করেছে। সাঁওতালদের জীবনযাপন নিয়ে থিমটা করেছে।